প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার টেকনিক্যাল চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে একটি প্যানেল লাইট সেটিং করা এবং তার যে কাজ সে সম্পর্কে জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করেছি। তো এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপারস্টার কোম্পানির 18 ওয়াটের একটি প্যানেল লাইট। এটা সারফেস টাইপ, অর্থাৎ এটি কনসিল নয়, এটা হচ্ছে সারফেস, অর্থাৎ এটির একটি তলা রয়েছে, সেই তলাটির সাথে এটি মাউন্ট হয়। আর কনসিল লাইটের একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেটি পিভিসি সিলিংয়ের সঙ্গে সচরাচর লাগানো হয়। তো এই লাইটটির 18 ওয়াটের একটি লাইট, এটিতে আলো যথেষ্ট পরিমাণে আলো রয়েছে। আর সুপারস্টার কোম্পানি হোক বা যে কোনো কোম্পানি হোক না কেন, সেটা যদি কোনো ব্র্যান্ডেড কোম্পানি হয়, তার লাইট হোক বা যে কোনো পণ্যই হোক, বিশেষ করে লাইটের যে যে মাপটি রয়েছে, অর্থাৎ আলোর তীব্রতা এবং ওয়াট এবং যাই হোক যেটা বৈশিষ্ট্য, সেটা সচরাচর সঠিক থাকে। অর্থাৎ যদি প্যাকেটে লেখা থাকে যে এটি 18 ওয়াট, হয়তো বা কিঞ্চিত প্লাস মাইনাস হতে পারে, কিন্তু 10-20 হবে না। এই হচ্ছে ব্র্যান্ডেড কোনো কোম্পানির জিনিস ব্যবহারের সুবিধা। আর এই 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 লাইটটি সরাসরি এসি লাইট নয়, এটি ডিসি লাইট। অর্থাৎ আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এলইডি ড্রাইভার। এটিতে যে 220 ভোল্ট এসি রয়েছে সেটিকে কনভার্ট করে 12 ভোল্ট ডিসিতে, 12 ভোল্ট হোক কিংবা এটার যেটাতে যেই পরিমাণ ডিসি পাওয়ার লাগে সেই পরিমাণ পাওয়ার এখানে এই ড্রাইভারের কাজ হচ্ছে সেটি কনভার্ট করা। তো এইটা যেহেতু ড্রাইভার দ্বারা পরিচালিত হয়, এই এলইডি ড্রাইভার, আর সেক্ষেত্রে অবশ্যই এটির বিদ্যুৎ যে শোষণ ক্ষমতা বা যেটা বিদ্যুৎ খরচ সেটি নিশ্চয়ই কম হবে। তো এটি এখন আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো। আর প্যাকেট খুললে প্যাকেটের সঙ্গে অবশ্যই কোনো ব্র্যান্ডেড কোম্পানি হলে আপনি ওয়ারেন্টি সুবিধা পাবেন। এটিতে 18 মাসের ওয়ারেন্টি রয়েছে এই লাইটটিতে। আর 18 মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে তারা এটি রিপ্লেস করে দেবে, এই রকম শর্তেই ওয়ারেন্টি তারা দিয়ে থাকে। আর এই লাইটটির যে সুবিধাগুলো রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে। এটি বিদ্যুৎ সাশ্রয়ী, অধিক আলো, 290 ডিগ্রি আলো, অর্থাৎ 290 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি আলো ছড়াবে এবং দ্রুত জ্বলে, অর্থাৎ এটির কোনো লেটেন্সি নাই। অনেক ক্ষেত্রে এলইডি লাইট সুইচ দেওয়ার পরে হয়তো বা কিছুক্ষণ পরে জ্বলে। আর এটি চোখের জন্য ভালো, ওয়াইড ভোল্টেজ, দীর্ঘস্থায়ী, পরিবেশ বান্ধব, আর অনেক কিছু লেখা রয়েছে যেটা কোম্পানি সব কোম্পানি তাদের প্যাকেটের গায়ে লিখে থাকে। তো এটি এখন আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো, খুব একটা কঠিন না, আপনারা অনেকেই এটি একবার দেখলেই লাগাতে পারবেন। আর বৈদ্যুতিক কাজ যত সম্ভব, যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে নিজে নিজে না করাই ভালো আমার মনে হয়। যদি কিছুটা জ্ঞান থাকে তো আপনারা এই কাজটি করবেন, না হলে অভিজ্ঞ একজন ইলেকট্রিশিয়ান দ্বারা এটি লাগিয়ে নেবেন। তো এটি সচরাচর সিঁড়ির যে সিঁড়ি ঘর রয়েছে সেখানে লাগানো হয়, এটিও একটি সিঁড়ির একটি জায়গা। আর সারফেস টাইপ লাইট এটি, সেই ক্ষেত্রে এই যে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটির মাউন্ট। এটি প্রথমে এইটা লাগানো হবে ড্রিল করে, তারপরে নিচ থেকে এই যে মূল যে লাইটটি সেটি এটার সঙ্গে আবার যেভাবে লাগানো রয়েছে এভাবে দিয়ে সেটিং কমপ্লিট করা হবে। আর এই লাগানোর আগে অবশ্যই আপনারা এই ড্রাইভারটি মূল লাইটের বডি থেকে খুলে নেবেন। খুলে নিয়ে সেটি যে তার রয়েছে, যেটি লাগানোর ক্ষেত্রে তার রয়েছে, সে তারটির সঙ্গে সরাসরি জুড়ে দিয়ে তারপরে আপনারা এটি আবার পুনরায় এই ড্রাইভারের সঙ্গে লাইটটির যে প্লাগ ইন যেটি রয়েছে সেটি সেটিং করে পরে জ্বালাইতে হবে। তো এটি এইভাবে লাগাতে হয়, প্রথমে এইভাবে ধরে
মাপ করে নেবেন, অর্থাৎ সেখানে মার্কিং করে নেবেন ঠিক কোন জায়গাতে আপনাকে ড্রিল করা লাগবে। ড্রিল করার পরে রয়্যাল প্লাগ স্ক্রু দিয়ে সেটি আটকিয়ে নেবেন। তো আমি এক হাত দিয়ে মোবাইল ধরে আরেক হাত দিয়ে কাজ করছি, সেক্ষেত্রে যদি ভিডিওটি একটু শেকি হয় তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে সমস্ত ম্যাক্সিমাম যে সমস্ত ভিডিও আপনারা দেখেন অধিকাংশই আমি নিজে হাতে করি, এক হাতে কাজ করি আর এক হাতে ভিডিও করি। তো এই যে এভাবে এটি লাগানো হলো, আর অবশ্যই এটি টেপিং করে দেবেন। সুন্দরভাবে টেপিং না করলে সেখানে কোনো সময় লিকেজের কারণে হয়তো বা বৈদ্যুতিক শক খেতে পারেন, অথবা বডি যে মেটাল বডিটি রয়েছে সেটি বিদ্যুতায়িত হতে পারে। তো আমার মাউন্টটি লাগানো শেষ, এখন যে কানেক্টরটি রয়েছে সে কানেক্টরটি লাগিয়ে দিলাম। আর লাগানোর সময় অবশ্যই খেয়াল করবেন এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নর অর্থ হচ্ছে এটি যেহেতু ডিসি পাওয়ার, অর্থাৎ এটির যে নেগেটিভ এবং পজিটিভ যে দুই প্রান্ত অবশ্যই সেটি ঠিক করে লাগাবেন। আর এটা দেখার জন্য সুবিধার জন্য কোম্পানি মার্কিং করে দিছে, সেখানে তীর চিহ্ন দিয়ে দিছে। তো এইভাবে আবার ঠিক যেভাবে স্ক্রু দিয়ে লাগানো ছিল সেভাবে লাগিয়ে নেবেন। হ্যাঁ, আমার লাইটটি লাগানো শেষ, এখন স্ক্রু দুটো ফিক্সিং করে দিলেই কমপ্লিট। তো লাইটটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই লাইটটার যে সংযোগ সেটি কিন্তু একটু ব্যতিক্রম ধরনের, অর্থাৎ এটি যে সিঁড়ি ঘরের যে লাইন হয় একটি বাতি দুইটি সুইচ, অর্থাৎ একটি দিয়ে নিচ থেকে আপনি এই যে নিচ থেকে আপনি লাইটটা অন করবেন, আর উপরে চলে যাওয়ার পরে অর্থাৎ উপরে উঠে যাবেন, উঠে যাওয়ার পরে ওখানে আরেকটি সুইচ আছে সেটি দ্বারা এটি বন্ধ করবেন। আবার যখন উপর থেকে নিচে নামবেন তখন লাইটটি জ্বলা অবস্থায় থাকবে, অর্থাৎ এই যে আপনি ওইখান থেকে অন করে দিলেও হবে, অন করে দিবেন তাহলে এটা জ্বলে যাবে। আর তারপরে আবার নিচে যখন আসবেন, নিচে এসে আপনি লাইটটি নিচের যে সুইচটি রয়েছে সেটি দিয়ে বন্ধ করে আপনি বাইরে যাবেন বা যেখানে যাওয়ার সেখানে যাবেন। অর্থাৎ একটি একটি বাতি দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায়, এইভাবে এটি ওয়্যারিং করা আছে। আর এটি খুব পরিচিত একটি ওয়্যারিংয়ের ধরন, অর্থাৎ সিঁড়ি ঘরের যে ওয়্যারিংয়ের যেটা করা হয় একটি বাতি দুইটি সুইচ। আর এটি কীভাবে ওয়্যারিংটা কীভাবে করতে হয় আমি আপনাদেরকে আগামীতে কোনো একটি ভিডিওতে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। আর আমি জানি আমার এই ভিডিওটি হয়তোবা অনেক বড় বড় ইলেকট্রিশিয়ান হোক বা বিদ্যুৎবিদ যেটাই বলেন না কেন তারা দেখে থাকেন, আর দেখে হয়তোবা একটু ঠাট্টা মশকরাও করতে পারেন যে আপনারা আপনারা জানেন তাই ঠাট্টা মশকরা করতে পারেন। কিন্তু আমি আমার যে ভিডিওগুলো তৈরি করি যে সেটা যে টাইপেরই হোক না কেন সেটা আমি মূলত টার্গেট তাদেরকেই করি যারা সেই কাজটি